আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই মেয়ে, দেখে শুনে চলতে পারো না, হুটহাট করে ঝড়ের মতো এসে আমার সাথে তোমার ধাক্কা খেতে হয়। তোমার চোখ কি পকেটে খুলে রাখো নাকি? সামনে দাঁড়িয়ে থাকা অনাকাঙ্ক্ষিত মানুষটার ধমক খেয়ে অনন্যার বুকটা ধুক করে উঠল। পেছন ঘুরে দৌড়াতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে এতক্ষণ কোমরের ব্যথায় চোখ বন্ধ রেখেই কান্না করে যাচ্ছিল। কার সাথে ধাক্কা খেয়েছে তাও দেখেনি, মনে মনে বলল, ওরে অনন্যা রে, তোর ফাটা কপালে শুধু সাদা বিড়ালই ঘুরঘুর করে। অরুণা চোখ পিটপিট করে খুলে উপরে তাকাতে দেখে উনি ভাবলেশহীনভাবে পকেটে হাত গুজে আছেন, যেন অনন্যা পড়ে গেছে তাতে তার কোনো যাই আসে না। অনন্যা মনে মনে বলছে, আসার কথাও না, এত সুন্দর গার্লফ্রেন্ড থাকতে আমার উপর দরদ দেখাবে নাকি? এ মা ছিছি, আমার সাথে আর কারো তুলনা করছি কেন? এসব বসে বসে ভাবতেই আরেক ধমক। এখনো বসে আছো কেন? স্ট্যান্ড আপ কুইক। অনন্যার কোমরে ব্যথা করছে ভীষণ, সাথে পায়েও চোট লাগছে। অনন্যা ভাবছে এই মানুষটা কি বুঝতে পারছে না, অন্য কেউ হলে এতক্ষণে কোলে করে উঠিয়ে নিত। অনন্যা অসহায় ফেস বানিয়ে ঠোঁট উল্টে ওনাকে বলে উঠল, ব্যথা পাইছি, উঠতে পারছি না। ঠিক তখনই রাত্রি হাঁপাতে হাঁপাতে ওদের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। এই তুই পড়ে গেলি কিভাবে? অনন্যা হাতের ইশারায় সাদা বিড়ালের দিকে দেখিয়ে, যার মানে অনন্যা এই লম্বু সাদা পিলারের সাথে ধাক্কা খেয়েছে। রাত্রি অনন্যার ইশারায় নিবিড় ভাইয়ার দিকে এক নজর তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে অনন্যাকে টেনে তুলতে উদ্যত হওয়া মাত্রই আরেক ধমক। খবরদার, ওকে তুলবে না, ও নিজে থেকে উঠুক, সবসময় ওনের ওপর ডিপেন্ডেন্ট হওয়া ঠিক নয়, এটা ওর বোঝা উচিত। রাত্রি ওনার ধমক খেয়ে চুপসে গেল, ভয়ে ভয়ে অনন্যার দিকে তাকিয়ে বলে উঠল, অনুশোনা ওঠ, বেশি লাগেনি তো। এখন অনন্যার নিজেকে একটা ছন্ন ছাড়া বিড়ালের থেকে কম কিছু মনে হচ্ছে না। অনন্যা ভাবছে কি অবস্থা, এত খারাপ দিনও আসবে আমার। ভার্সিটির সবাই অনন্যাকে এভাবে পড়ে থাকতে দেখে হাসাহাসি শুরু করে দিয়েছে। ছি ছি ছি, কি একটা অবস্থা, ব্যথা পা আর কোমর নিয়ে শেষমেশ নিজেকে উঠতে হলো। অনন্যাকে উঠতে দেখে উনি বাঁকা হেসে রাত্রিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই রাত্রি, সিহার একাই উঠতে পারলো, অথচ এতক্ষণ ড্রামা করছিল। অ্যান্ড ইউ ফার্দার এসব নেকামো আমার সাথে করতে এসো না, অগ্নির বোন বলে যে তোমার সাত খুন মাফ করে দেবো তা ভেবো না। বলেই উল্টো দিকে হাঁটা দিলেন উনি। এদিকে অনন্যার মেজাজ হাই লেভেলে উঠে গেছে, কি ভাবেন কি উনি নিজেকে, লাট সাহেব যত সব। আর রাত্রিও ওনার ভয়ে ওকে তুলল না। হা খুশি, অনন্যা রেগে মেগে রাত্রিকে চোখ রাঙিয়ে ক্লাসের দিকে হাঁটা ধরল। রাত্রি অনন্যার কাছে এসে ওকে ধরতে নিলেই এক হাত দিয়ে বাধা দিয়ে বলে উঠল, যখন প্রয়োজন ছিল তখন তো ধরিসনি, এখন আলগা পিরিত দেখাতে হবে না, দূরে যা। বলে ধীর পায়ে হেঁটে ক্লাসে চলে গেল। রাত্রি পেছন পেছন আসেনি, হয়তো হার্ট হয়েছে অনেক। অনন্যা পেছন ফিরে তাকালে হয়তো ওকে আগের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে থেকে অশ্রু মাখা চোখে দেখতে পেত, কিন্তু দেখেনি। ওরও একটা শিক্ষা পাওয়া উচিত, নিবিড় ভাইয়ার ভয়ে ওকে উপেক্ষা করেছে, এত সহজে কি মাফ করে দেবে? ক্লাসগুলো কোনো রকমে শেষ করলো অনন্যা। স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ক্লাসে একটা গোল মিটিং বসে গেল, যার মেইন আলোচনার বিষয় হলো নিবিড় ভাইয়ার গার্লফ্রেন্ড। একটু ভালো করেই শুনেই অনন্যা বুঝতে পারলো এখানে শুধু ক্লাসের স্টুডেন্টস না, পুরো ভার্সিটি জুড়েই গত দুই ঘন্টার মধ্যে নিউজটা ছড়িয়ে গিয়েছে। আর এদিকে অনন্যা ঘামা শুরু করে দিয়েছে, কেউ জানুক বা না জানুক অনন্যা সহ ওই মেয়েগুলো তো জানে এই নিউজের প্রচারক অনন্যা। আর এটাও বেশ বুঝতে পারছে যে ভার্সিটির কেউই তার গার্লফ্রেন্ড সম্পর্কে অবগত ছিল না, কিন্তু উনি তো ফেসবুকে ছবি পর্যন্ত রাখছে, তাহলে এরা কেউই জানে না কেন? ভাই লুকিয়ে লুকিয়ে ক্যাম্পাসের একটা কোনায় পায়চারি করছে অনন্যা, উদ্দেশ্য সাদা বিড়ালের থেকে নিজেকে আড়াল করে রাখা, তার সামনে ধরা পড়া চলবে না, কোনো মতেই চলবে না। অনেকক্ষণ যাবৎ উঁকি ঝুঁকি মেরেও সাদা বিড়ালকে দেখতে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পা বাড়ালো, কিন্তু হুট করে ঝড়ের গতিতে কেউ অনন্যার মুখ চেপে ধরে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। অনন্যা ছোটাছুটির ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। মানুষটা অনন্যাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। রুমটা কি বিদঘুটে অন্ধকার, কিছু দেখবার যোগ নেই, জানালাগুলো বন্ধ। অনন্যা কাঁপা কাঁপা গলায় অচেনা মানুষটিকে বলে উঠল, কে আপনি, আমাকে এখানে দরজা লাগিয়েছেন কেন, আমাকে যেতে দিন। লোকটা কোনো জবাব দিল না। ওনাকে অনন্যা দেখতে না পারলেও বেশ বুঝতে পারছে উনি ওর দিকে ঝুঁকে রয়েছে, ওনার গরম নিঃশ্বাস সোজা অনন্যার গলায় পড়ছে।
অনন্যা সরে আসতে নিলে লোকটা ওর দু বাহু শক্ত করে চেপে ধরে। অনন্যা ভয়ে আঁতকে উঠে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। দেখুন, ছেড়ে দিন আমাকে। কি করেছি আমি? আমাকে এভাবে এখানে এনেছেন কেন? দূরে যান প্লিজ, আমি বাসায় যাব। এবার লোকটা মুখ খুলল অনন্যার বাহু ঝাঁকিয়ে, এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, কি করেছ, কি করনি তাই বলো, প্রবলেম কি তোমার? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড কোথা থেকে বানালে তুমি? ওনার ভয়েস শুনে অনন্যা ক্লিয়ার উনি সাদা বিলাই ছাড়া আর কেউ নন। ভয়ে অনন্যার প্রাণ পাখি যেন উড়ে উড়ে দৌড় দিবে এমন অবস্থা। অনন্যা মনে মনে ভাবছে, আচ্ছা উনি কি করে জানলো যে আমি এই কথাটা বলেছি? অনন্যা তা জানার জন্য আমতে আমতা করে ওনাকে বলে উঠল, আপনার গার্লফ্রেন্ড আছে শুনে আমি সারপ্রাইজড হয়েছি ভাইয়া, কিন্তু আপনি আমাকে কেন অক্স করছেন? এই নিজেকে খুব চালাক মনে করো তাই না? তুমি কি ভাবলে তুমি ফাটাই বেড়াবা আর আমি জানবো না? তাছাড়া তোমার মতো এটা আহম্মক ছাড়া কে আছে যে আমার গপ বানায় দিয়েছে? মানে আপনি তো নিজেই ফেসবুকে কভার আপ দিয়েছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে। নিবির এবার প্রচন্ড রেগে অনন্যার পাশের দেয়ালে সজোরে ঘুষি মারল, যাতে অনন্যা ভয়ে কেঁপে উঠল। এই বুঝি কান্না করে দেবে এমন অবস্থা। এই মেয়ে, তুমি কভার পিক দেখলা আর ক্যাপশনটা দেখলে না? হাউ কুড ইউ, এতটা ফুল কেউ হতে পারে? আরে ওটা বোন আমার, নিত্য, বোনকে শেষমেশ গার্লফ্রেন্ড বানিয়ে দিলে, ইউ স্টুপিড। মানে ওটা আপনার বোন ছিল? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, হায় আল্লাহ, সরি সরি, গলতি সে মিস্টেক হো গয়া। সরি, হোয়াট সরি? জানো ভার্সিটিতে তোমার এই ফাউল নিউজে হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে, কোথাও বেরোতে পারছি না আমি। সবাই একের পর এক কোশ্চেন করে যাচ্ছে যে কবে থেকে এসব, কোথাকার মেয়ে, ব্লা ব্লা। এটা তোমার ফল্ট, সো তুমি সব ঠিক করবে। যাও, যাদের প্রথমে বলছিলা আমার জিএফ আছে তাদের গিয়ে বলো যে তুমি যা বলছো ভুল বলছো, তারপর দেখতেছি কি শাস্তি দেওয়া যায়। মানে আরো শাস্তি দিবেন? অবভিয়াসলি, নাও গো। ওনার ধমক খেয়ে অনন্যার রুহু বেরিয়ে আসার মতো অপক্রম। অনন্যা অন্ধকারে কোন রকমে হাতিয়ে গেট খুলে দৌড়ে বেরিয়ে গেল। তবে ভাগ্যটা বড়ই ভালো, তখনকার মেয়েগুলোর মধ্যে একটা আপু সামনে কার সাথে যেন কথা বলছে। অনন্যা দৌড়ে গিয়ে আপুটার সামনে হাঁপাতে লাগল। অনন্যাকে দেখে ফোনের লাইন কেটে বলে উঠলেন, এই তো তোমাকেই তো খুঁজছিলাম আমরা। আর হ্যাঁ বলো, নিবিড়ের গফ কে? অনন্যা মুখ কাচুমাচু করে দু হাতের আঙুল খোটাতে খোটাতে বলে উঠল, আপু আমি সরি, আসলে আমি ওনার বোনকে জিএফ ভেবে আমার বেস্টকে বলতে গিয়েছিলাম আর আপনারা শুনে ফেলেছেন। অনন্যার ধারণা মতে মেয়েটা অনন্যাকে ধমক দেওয়ার কথা, অথচ অনন্যাকে অবাক করে দিয়ে মেয়েটা ওকে জড়িয়ে ধরে বলে উঠল, হেই তুমি আমাকে চিন্তা মুক্ত করলে, উফ কি ভয়টাই না পেয়েছিলাম আমি, থ্যাংকস। আর হুম, এরকম ভুল নেও শুনিয়ে হার্ট ফেল করাইও না, বুঝলে? বলেই অনন্যাকে ছেড়ে দিয়ে ছুট লাগাল। ব্যাপারটা পুরোপুরি অনন্যার মাথার উপর দিয়ে গেল আর বলল, যাক বাবা, ভাবলাম কি আর হলো কি, তবে এটুকু বুঝে গেছি আগের ভুয়া নিউজটার মতো এটাও এই মেয়ে লিক করে পুরো ভার্সিটি ছড়িয়ে দেবে। দ্যাট মিন্স আমার কাজ শেষ, অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম আমি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অনন্যা হাঁটা দিল রাত্রির খোঁজে। পুরো দু ঘন্টা হয়ে গেছে, এর থেকে বেশি সময় ওর উপর রাগ করতে থাকতে পারবে না অনন্যা। অনন্যা, অগ্নি কোথায় তোরা? এসে দেখ কারা এসেছে। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে এসে বস, আমি তোদের জন্য শরবত বানিয়ে আনছি। ইস, ঘেমে গেছিস দুজনেই। অনন্যা চুল মুছতে মুছতে নামছে, একটু আগেই শাওয়ার নিল। আর অনন্যার ঘুম কাতরে গুণধর ভাইয়া কেবল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতেই বের হচ্ছে। দুজনে ঘর থেকে বেরিয়ে একে অপরকে ভেংচি কেটে সিঁড়ি দিয়ে নেমে এল। সোফায় বসে থাকা দুজনকে দেখে অনন্যার চোখ বেরিয়ে আসার উপক্রম। অনন্যা দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল লজ্জায় আর ভাবছে, ছি ছি, আমি এদের গফ গফ বানিয়ে দিয়েছিলাম, ইস কীভাবে দাঁড়াবো ওদের সামনে। নিবির এক ধ্যানে ফোনে মুখ গুজে রয়েছে আর নিত্য এদিক ওদিক চোখ বলাচ্ছে। অনন্যা এভাবে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে দেখে নিত্য বলে উঠল, ইমা অনন্যা না তুমি এভাবে মুখ ঢেকে রেখেছো কেন? এসো এখানে আমার পাশে বসো। নিবির এখনো ভাবলে সে, অনন্যা পা টিপে টিপে আপুর পাশে গিয়ে বসল। তখনই ভাইয়া ব্রাশ করতে করতে ওদের নিত্য আপুকে দেখে থেমে গেল। অগ্নি হয়তো কোনো মেয়েকে এই সময় বাসায় আসা ওর মুখটা জাস্ট দেখার মতো হয়েছে, একদম লালে লাল। অগ্নির পরনে ঢিলে ঢালা একটা অ্যাশ কালারের টি শার্ট, যেটাকে অনন্যা মিনি হাতি বলে থাকে আর কি, সাথে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট।
চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখগুলো এখনও ফোলা ফোলা, ঘুম থেকে উঠেছে মাত্রই, দেখতে এখন পুরোই বাচ্চাদের মতো লাগছে। ভাইয়ের এমন অবস্থা দেখে অনন্যা মুখ টিপে হাসছে, সাথে যোগ দিয়েছে নিত্য আপুও। আপু মুচকি মুচকি হাসছেন আর অনন্যা হাসি থামানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে। নিবিড় ভাইয়া এবার অগ্নি ভাইয়ার উপস্থিতি টের পেয়ে ফোন থেকে মুখ তুলে ভাইয়ার দিকে তাকালেন। অগ্নি ভাইয়া পারছে না তো মাটি ফাঁক করে ঢুকে যেত, পালাতেও প্রেস্টিজে লাগবে তাই পালাতেও পারছে না। নিবিড় ভাইয়া ভাইয়ার নিচ থেকে উপরে চোখ বুলিয়ে আবার ফোনের দিকে তাকালো, ওনার কোনো রিয়াকশন নাই। দেখে আমরা তিনজনই খানিকটা অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। নিবিড় ভাইয়া হয়তো 10 সেকেন্ডও ফোনের দিকে আর তাকিয়ে থাকতে পারেননি, ফোন টেবিলে রাখা মাত্রই হুমহা করে হেসে উঠলেন। ওনার হাসি দেখে অনন্যার কন্ট্রোল করা হাসিটাও আর পেটের ভেতর থাকলো না, ভুস করে বের হয়ে গেল। নিত্য আপু জোরে না হলেও মুখ টিপে মাথা নিচু করে হেসে চলেছেন। ভাইয়া আর প্রেস্টিজের পরোয়া করতে পারলো না, উল্টো দিকে ঘুরে দৌড় দিল রুমের দিকে, আর ভাইয়ার দৌড়ে পালানো দেখে ওদের হাসির বেগ আরও বেড়ে গেল। নিত্য আপু এবার আর হাসি চেপে না রেখে মন খুলে হাসা শুরু করলো। আপুর হাসি দেখে অনন্যা থেমে গেল, ইস কি সুন্দর সে হাসি, আর সাদা বিড়াল তো ননস্টপ হেসেই চলেছেন। অনন্যা দেখছে আর ভাবছে যে আমার থেকেও বেশি হাসতে পারেন উনি দেখছে, ব্যাপারটা অনন্যাকে ভাবায়, বড্ড ভাবায়। অনন্যার কাছে নিত্য আপুকে যতদূর দেখে মনে হয় খুবই লাজুক আর শান্ত শিষ্টটাই মিষ্টি একটা মেয়ে। আপু হাসি থামিয়ে অনন্যার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে বলে উঠলেন, তোমাকে আমি যতটা কিউট ভেবেছিলাম তুমি কিন্তু তার থেকেও বেশি কিউট, ইউ নো ইউ আর জাস্ট লাইক এ কিউটের ডিব্বা, বলেই হেসে উঠলেন উনি। অনন্যাও একটা মুচকি হাসি ফেরত দিল ওনার হাসির বিপরীতে। আপুটা অনন্যার হাত ধরে করুণ চোখে বলে উঠলেন, তুমি ঠিক আছো তো? শুনলাম সেদিন সেন্সলেস হয়ে পড়েছিলে। অনন্যা আপুর মুখের কথাটাকে স্বাভাবিকভাবে নিলেও ওনার চোখের ভাষাটাকে স্বাভাবিকভাবে নিতে পারছিল না, কেন জানি একটা অন্যরকম ভাব আছে ওনার চোখে, যাতে কোনো না কোনোভাবে অপরাধ বোধ ভেসে উঠেছে। কিন্তু কেন, কিসের জন্য? অনন্যা অনেক চিন্তা করেও সেই চাহনির উত্তর খুঁজে পেল না। সেদিনের রাতের কথা মনে পড়তেই একটা দীর্ঘশ্বাস ফেলে মুখে হাসির রেশ টেনে বলে উঠল অনন্যা, তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি আপু। আচ্ছা আপু, তুমি আমাকে কিভাবে চেনো? অনন্যা মনে মনে বলল, ও তাই তো, আমিও না কি কি ভাবছিলাম, সাদা বিলাই তো জিন্দেগিতেও আমাকে নিয়ে কারোর কাছে কিছু বলবে না, আস্ত নিরামিষ একটা। ওদের কথার মাঝে আম্মু ট্রেতে করে নাস্তা সাথে শরবত নিয়ে আসলো। এই নে, তোরা গল্প কর আর বসে বসে নাস্তা কর। হ্যাঁ রে অনু, অগ্নি নামেনি এখনো? নেমেছিল, আবার দৌড়ে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য। উফ, এই ছেলেটাও না অলসের ঢেকি একটা। হ্যাঁ রে নিত্যমা, তুই আসিস না কেন বলতো? বাবুয়ের সাথে আসবি মাঝে মাঝে। আসলে মামুনি, মেডিকেলের পড়ার চাপটা অনেক আর তেমন বের হওয়াও হয় না, আশেপাশে যাই খুব কম, আর আজ আবু ঢাকায় গেছে, সাথে সরকারি ছুটিও, তাই চলে এলাম। ওদের গল্পের মাঝে ভাইয়া নেমে এলো ব্ল্যাক কালারের একটা টি শার্ট সাথে জিন্স পরে, চুলগুলো থেকে টপ টপ করে পানি মুছতে মুছতে। এতটুকু টাইমে শাওয়ারও নিয়ে নিল, আসলে ছেলেরা যতই লেজি হোক না কেন পানিতে মনে হয় এদের অ্যালার্জি আছে, তা না হলে 10 মিনিটের মধ্যে কীভাবে শাওয়ার নেয় এরা। অনন্যার তো একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না, 1 ঘন্টাও পার হয়ে যায় টেরই পায় না। ভাইয়া নিজে নামলে নিবিড় ভাইয়ার মুখে হাত দিয়ে হাসি থামানোর প্রচেষ্টা চালাতে লাগলো। আমু ভাইয়ার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে চিৎকার করে উঠলেন, অগ্নি এটা তুই? আমি কি ঠিক দেখছি, তুই ঘুম থেকে উঠেই শাওয়ার নিলি? প্রেসার বেড়েছে নাকি? ভাইয়া নিমিষেই মুখটা গোমড়া করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজ্ঞে না, তবে তোমার কথা শুনে প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বোধহয়। আচ্ছা ভাইয়া, আজকে সূর্য ঠিক কোন দিকে উঠেছে বলতে পারিস? ভাইয়া রেগে মেগে অনন্যার দিকে তাকিয়ে দাঁত কটমট করতে করতে সোফায় বসল। বেটা হাসি থামাবি তুই, বাড়ি থেকে কি খেয়েছিস? হ্যাঁ, নিবিড় ভাইয়া হাসতে হাসতেই বলে উঠলেন, তোরে দেখেই পেটটা ভরে গেছে শালা, আলসিয়া নাম্বার 1। অগ্নি নিবিড়ের কথায় ভেঙচি কেটে দিল, নিত্য অগ্নির দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেমন আছেন ভাইয়া? অগ্নি কথা বলতে না চেয়েও সম্মান রক্ষার্থে বলল, আলহামদুলিল্লাহ ভালো, বলেই মুখ ফিরিয়ে নিল, যাতে নিত্য অনেকটা কষ্ট পেল। সবসময় ইগনোর করলেও আজ অগ্নির চোখে অভিমানের পাহাড় জমানো, যা নিত্যকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে খুবই নির্মমভাবে। এই তোরা আজকে থেকে যা, ভাই তো ঢাকায়, তাহলে তোরা একা একা থাকবি কেন? না মামনি, একা কোথায়,
বোন আর আমি আছি তো। তোরা বাচ্চা বাচ্চা দুইটা ছেলে মেয়ে, আর এতদিন পর নিত্য আসলো, আমি তোকে যেতে দিচ্ছি না, তুই গেলে যা, আমার মেয়েকে যেতে দিব না। ওহো মামনি, তুমি এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল কিভাবে করো বলো তো? ভাইয়ার সাথে অনন্যাও তাল মেলালো। ও থেকে যাও আজকে প্লিজ, আমার একটা বোন নেই জানো, যে একটু মন খুলে গল্প করব, ভাইয়া তো খালি বকে। তুমি আজকে থাকো, আমি আর তুমি অনেক অনেক গল্প করব। হুম, সবার জোরাজুরিতে শেষমেশ সাদা বিড়াল আর নিত্য থাকতে রাজি হয়ে গেল। অনন্যা তো আজকে সেই লেভেলের খুশি, যতই হোক আজকে গল্প করার মতো একটা মানুষ তো পাবে ভেবেই খুশি খুশি লাগছে, নাহলে রাত্রি বেচারিকে রাতে জাগিয়ে রাখে সবসময়। রাতে সবাই ডিনার টেবিলে বসে ডিনার করছে, অনন্যা আর নিত্য আপু পাশাপাশি বসেছে। অনন্যার সামনাসামনি বসেছে সাদা বিড়াল, আর নিত্য আপু ঠিক সামনে অগ্নি ভাইয়া। ভাইয়ার বোধ হয় আজকে মৃগী ব্যারাম ধরেছে, একটু পরপর কেঁপে উঠছে, ব্যাপারটা অনন্যার বোধগম্য হচ্ছে না। সবার খাওয়া চলাকালীন সময়ে অনন্যা খাওয়া থামিয়ে চিৎকার করে বলে উঠল, ভূমিকম্প! সবাই অনন্যার কথায় হকচকিয়ে উঠে খাওয়া থামিয়ে বোঝার চেষ্টা করল, আসলে কি ভূমিকম্প হচ্ছে নাকি, কিন্তু কিছু বুঝলো না কি হই। শেষে অনন্যার দিকে সবাই একসাথে প্রশ্ন ছুড়ে মারল, শুধু ভাইয়া বাদে। ভূমিকম্প কোথায় থেকে আসলো? হ্যাঁ হচ্ছিল তো ভাইয়ের পায়ে, একটু পর পর কেমন কেঁপে কেঁপে উঠছিল। অগ্নি ঘেমে যাচ্ছে আর মনে মনে বলছে, কি করে তোদের বোঝাবো বল, আমার সামনে বসে থাকার প্যারাটা যে আমার পাটাকে সরকারি সম্পত্তি ভেবে পা দিয়ে খোঁচা দিচ্ছিস। মনের কথা মনে রেখেই অগ্নি বলে উঠল, আরে আমার পাটা ভীষণ চুলকাচ্ছে, তোমরা খাও তো, উফ এই অনুটাকে নিয়ে আর পারি না, খা চুপচাপ। ভাইয়ার ধমকে অনন্যা চুপ হয়ে গেল, সবাই একসাথে হেসে উঠে আবার খাওয়ায় মনোযোগ দিল। কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠল অগ্নি। অগ্নি পেছন ফিরে তাকাতেই দেখে নিত্য ছল ছল চোখে তার দিকে তাকিয়ে আছে। অগ্নির পক্ষে এই দৃষ্টি উপেক্ষা করা কঠিন, বড্ড কঠিন, তাই তো চোখ নামিয়ে নিল সে, সামনের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এত রাতে এখানে আসছো কেন, ঘরে যাও। তুমি এখানে কেন এসেছো, কি ভাবছো এত, নিশ্চয়ই আমায় নিয়ে, তাই না? আমি তোমাকে খুব বিরক্ত করি, সবসময় জ্বালিয়ে মারি তোমাকে, তাই তুমি খুব রেগে আছো না? অগ্নি নিত্যর হাত নিজের কাঁধ থেকে সরিয়ে চোখ বুঝে রাগ দেখানোর ভঙ্গি করে বলে উঠল, এটা আমাদের বাড়ি, তাই আমি যখন যে কোনো সময় ছাদে আসতে পারি, এর কৈফত আমি তোমাকে দিব না নিশ্চয়। অগ্নি আমি সরি, বিশ্বাস করো আমার ভুলের জন্য অনন্যার বিপদ হোক তা আমি কোনো দিনও চাইনি। তুমি হয়তো ভাবো আমি তোমার পরিবারকে নিয়ে ভাবি না, কিন্তু বুকে হাত রেখে বলতে পারবে কি আদৌ আমি তোমার পরিবারকে নিয়ে ভাবি না? অগ্নি কোনো জবাব দিতে পারলো না, কারণ সে জানে তার পরিবারের লোকগুলোকে নিত্য ঠিক কতটা ভালোবাসে। নিত্য অগ্নির নীরবতা দেখে মুচকি হেসে অগ্নির পাশে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে বলে উঠল, জানো তো অগ্নি, আম্মু গত হয়েছে আজ থেকে 15 বছর হলো, এই 15টা বছরে আব্বু কখনো বুঝতে দিত না যে আমাদের মানি সব সময় চেষ্টা করে গেছেন আমাদের মায়ের অভাবটা পূরণ করার জন্য, তবুও কোথাও একটা কিন্তু কিন্তু ভাব ছিলই, কারণ মা তো মাই হয়। ছোটবেলায় মাকে হারিয়েছি আমি, ভাইয়ার তো তখন 9 বছর বয়স আর আমি তখন 6 বছরের শিশু, বুদ্ধি হওয়ার পর বেশি দিন মায়ের আদর কপালে জুটেনি আমার, মা যাওয়ার পর সবাই চরমভাবে ভেঙে পড়েছিলাম, আব্বু যথেষ্ট চেষ্টা করেছে সামলাতে। ভাইয়া ছোট হয়েও বড়দের মতো আমার দিকে তাকিয়ে বুকে পাথর চেপে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে আমায় হাসানোর চেষ্টা করত, এভাবেই দিন কেটে যেতে লাগলো। আব্বু চাইলে আবারও বিয়ে করতে পারত, কিন্তু আম্মুর জায়গাটা কাউকে দিতে পারবে না তাই করেনি, সাথে নতুন মা আমাদের অবহেলা করতে পারে এটাও ভেবেছিল আব্বু। এতটুকু বলে একটু দম নিয়ে অগ্নির দিকে তাকালো নিত্য। অগ্নি মাথা নিচু করে রয়েছে, হয়তো চোখের কোণে জমা জলগুলোকে লুকোতে, কারণ নিত্য জানে অগ্নি তার চোখের দিকে তাকালে নিজেকে সামলাতে পারবে না, নিত্য তা চাচ্ছেও না এই মুহূর্তে, তাই আবারও সামনের দিকে তাকিয়ে বলা শুরু করল, এরপর থেকে আমার আপন বলতে আব্বু আর ভাইয়াই ছিল। খুব খারাপ লাগতো জানো, যখন আমার ক্লাসমেটদের আম্মুরা তাদের আদর করত, নিজ হাতে টিফিন বানিয়ে দিত, এসব দেখে খুব লোভ হতো জানো, কিন্তু আমার কিছুই করার ছিল না, আম্মুকে তো আর ওই আকাশটা থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই। জানো তো অগ্নি, মামনি এমন একটা মানুষ যিনি আমাদের নিজের সন্তান না হওয়া সত্ত্বেও নিজের সন্তানদের থেকে কম ভাবেননি,
আমাকে ভাইয়াকে নিজের ছেলেমেয়ের মতো ভালোবেসেছেন উনি। জানো, এত বছর পর মামনিকে দেখে মনে হয়েছে এই তো আমার মা, আমার মা আছে। বাপিও তো কম ভালোবাসেনি আমাদের, মামনির মতো উনিও আমাদের যথেষ্ট আপন মনে করেন। আর রইল অনন্যার কথা, আমি তো তাকে নিজের বোনের থেকে কোনো অংশে কম ভাবিনি। ওকে না দেখেও স্নেহ করেছি, ভালোবেসেছি, তোমার কাছে সবসময় ওর খোঁজ নিয়েছি। আর তুমি কি করে ভাবতে পারো আমি অনন্যার ক্ষতি চাইব? তুমি যদি একটিবারের জন্য বলতে যে অনন্যা একলা আছে, তবে ট্রাস্ট মি, আমি তোমাকে আটকে রাখতাম না। অগ্নি এক হাতের উপর নিজের এক হাত রেখে নিত্য আবারও বলে উঠল, হ্যাঁ অগ্নি, ভালোবাসি আমি তোমাকে, পাগলের মতো ভালোবাসি। কিন্তু আফসোস, তুমি শুধু আমার পাগলামোগুলোই দেখলে, ভালোবাসাটা আর বুঝলে না। সমস্যা নেই, তুমি আমায় ভালোবাসো না, তো কি হয়েছে, আমি তো বাসি, তাতেই হবে। বলেই হাতটা সরিয়ে উল্টো দিকে ফিরে হাঁটা ধরল নিত্য। সাথে সাথেই অগ্নি পেছন থেকে নিত্যর হাত টেনে তাকে আটকে দিল।